বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, সবাই নিশ্চয় আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের নিয়মিত ভিডিও ক্লাস আজকে রসায়ন, তোমাদের রসায়ন একাদশ অধ্যায় চলছে। একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম। গত ক্লাসে আমি যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে অ্যালকেন কাকে বলে পড়িয়েছিলাম আমরা, তুমি একটু বলো তো অ্যালকেন কাকে বলে? হ্যাঁ, গুড। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে অ্যালকেন বলে। গুড, সুন্দর হয়েছে। তুমি বলো অ্যালকিন কাকে বলে? হ্যাঁ, গুড, সুন্দর হয়েছে। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলা হয়। গুড, সুন্দর হয়েছে। তো তোমরা রীতিমতো খুব ভালো করে মনোযোগ দিয়ে প্রতিটা টপিক পড়বে। আমরা তোমাদের ক্লাস টেনের আমরা রীতিমতো টপিক আলোচনা করছি, টপিক আলোচনা শেষ হলেই আমরা সিজনশীল প্র্যাকটিসে যাব। তো আজকে আমাদের আলোচনার বিষয় দেখো অ্যালকিনের রাসায়নিক ধর্ম বিশ্লেষণ, অর্থাৎ অ্যালকেনের কিছু রিয়াকশান করব। গতদিন ব্রোমিন দ্রবণ সংযোজন, ব্রোমিন সংযোজন আমরা একটু করেছি, তার সাথে আজকে আমরা করব ব্রোমিন দ্রবণ মানে ব্রোমিন সংযোজন বিক্রিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিক্রিয়া এবং ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এই কয়েকটা বিক্রিয়া আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমরা একটু ভালো করে তোমাদের মেন বই একটা বের করো, মেন বইটা বের করলে তোমরা বুঝতে পারবা যে আসলে সংযোজন বিক্রিয়া কী। অর্থাৎ সংযোজন বিক্রিয়া শুধুমাত্র দ্বিবন্ধন আর ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনরা দিতে পারে, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন শুধুমাত্র মানে সংযোজন বিক্রিয়া দিতে পারে। আর এই তিনটা বিক্রিয়া আর একটা বৈশিষ্ট্য আছে, প্রথম দুইটা ব্রোমিন সংযোজন বিক্রিয়া এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া, এটা একটা অসম্পৃক্ততা শনাক্তকরণ বিক্রিয়া। অসম্পৃক্ততা নির্দেশক বিক্রিয়া, ঠিক আছে, নির্দেশক বিক্রিয়া এটা। হ্যাঁ, অর্থাৎ আমরা একটা যৌগের মধ্যে দ্বিবন্ধন আছে না ত্রিবন্ধন আছে, হ্যাঁ, এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সাথে শুধুমাত্র বিক্রিয়ায় অংশগ্রহণ করবে ব্রোমিন দ্রবণ বিক্রিয়া এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিক্রিয়া। তো আমরা প্রথমে আমরা দেব ব্রোমিন দ্রবণ বিক্রিয়া। দেখো, ব্রোমিনের যদি আমরা গুলাই, ব্রোমিনকে যদি আমরা একটা পানির মধ্যে, ব্রোমিনকে যদি আমরা পানির মধ্যে গুলিয়ে নিই, তাহলে এখানে একটা লাল বর্ণের দ্রবণ পাওয়া যাবে, লাল বর্ণের দ্রবণ পাওয়া যাবে। এই লাল বর্ণের দ্রবণ এখানে পানিসহ এই যে দ্রবণটা হবে, ব্রোমিনের দ্রবণটা, এই দ্রবণটা লাল বর্ণ হবে। এই লাল বর্ণের দ্রবণটি শুধুমাত্র দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করবে, একক বন্ধনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে আমরা দেখি যে আসলে দ্বিবন্ধনের প্রথম সদস্য অ্যালকিনের ইথিন, তোমরা জানো। তাহলে আমরা প্রথমে আমরা ব্রোমিন সংযোজন বিক্রিয়া করছি, ব্রোমিন সংযোজন বিক্রিয়া আমরা করছি। প্রথমে তোমরা খেয়াল করো, এখানে হচ্ছে CH2 double bond, এটা হচ্ছে ইথিন। ইথিনের মধ্যে একটা কিন্তু দুর্বল বন্ধন আছে আর একটা সবল বন্ধন আছে। তাহলে দুর্বল বন্ধনটা কিন্তু সহজেই ভেঙে যাবে, কিন্তু সবল বন্ধনটা কিন্তু সহজেই ভাঙবে না। আমরা জানি এটা ভেঙে গিয়ে CH2 সিঙ্গেল বন্ড CH2 হয়, আর এখানে একটা হাত থাকে আর এখানে একটা হাত থাকে, দুইটা হাত, মানে এই বন্ধনে দুইজন আছে, দুই মাথায় দুইজন আছে, এর জন্য এই দুইটা হাতে পরিণত হয়েছে। এখন দেখো, এর সাথে কিন্তু আমরা ব্রোমিন দ্রবণ দিব, অর্থাৎ Br2। এখানে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ব্রোমিন বন্ড ব্রোমিন, তাহলে ব্রোমিনও এক যোজি। দেখো, এই ব্রোমিনটা এর হাতের সাথে যুক্ত হবে আর এই ব্রোমিন এর হাতের সঙ্গে যুক্ত হবে। তাহলে এখানে একটা রিয়াকশান হলো, দেখো CH2 CH2, এখানে একটা বিআর ঢুকেছে, এখানে একটা বিআর ঢুকেছে, এটাকে আমরা বলতে পারি CH2 ফার্স্ট ব্র্যাকেট বিআর বন্ড CH2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা বিআর দিতে পারি, ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে, তোমরা জানো, 1,2-ডাইব্রোমো ইথেন। হ্যাঁ,
এবার বলো যে স্যার ইথেন কেন নাম দিলেন আপনি? তাহলে আমরা জানি একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেনসেনিড, তাহলে এখানে দুইটা কার্বন আছে, দুই কার্বনে ইথ যোগ এন সমান ইথেন, আর তার সাথে এক নম্বর এবং দুই কার্বন, এক নম্বর এবং দুই নম্বর কার্বনে দেখো দুটা ব্রোমিনের পার্শ্ব শিকড় রয়েছে, এর জন্য এর নাম এক দুই ডাইব্রোমো ইথেন। এখন মজার বিষয়, এদিকে ছিল কিন্তু ব্রোমিনের বর্ণ লাল, এদিকে ছিল বিক্রিয়া করার পূর্বে ব্রোমিনের বর্ণ লাল ছিল, এই ব্রোমিনের বর্ণ লাল ছিল, কিন্তু বিক্রিয়া হওয়ার পরে যখন এক দুই ডাইব্রোমো ইথেন উৎপন্ন করলো তখন এটা বর্ণহীন হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে বর্ণহীন অর্থাৎ কালারলেস হয়ে গেল। তাহলে এখন দেখো এটা দ্বিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন কিন্তু বিক্রিয়া করবে, কিন্তু একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন দেখো মিথেন যোগ বিআর টু, তাহলে এটা কিন্তু রিয়াকশান ঘটবে না। ওকে, এই এর সাথে কোনো রিয়াকশান ঘটবে না, অর্থাৎ ইথেনের সাথে রিয়াকশান ঘটবে না, মানে একক বন্ধনযুক্ত যত হাইড্রোকার্বন আছে এদের সাথে কোনো বিক্রিয়া করবে না। তাহলে এর সাথে বিক্রিয়া করবে, তাহলে আমরা দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন বা ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন শনাক্ত করতে এই বিক্রিয়া ব্যবহৃত হয়। তাহলে আমাদেরকে অবশ্যই ব্রিলিয়েন্টলি খুব ভালো করে আমাদেরকে অবশ্যই এটা পড়তে হবে। তো তাহলে এখানে কোনো তোমাদের সমস্যা আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে, তোমরা এটা ভালো করে পড়বা, আর যদি কোনো সমস্যা থাকে তো আমাকে কমেন্ট দিবা, ইনশাল্লাহ গ্রুপে আমাদেরকে আমাকে জানাবা, তাহলে আমি তোমাদের সলভ দেব। এবার দেখো আমরা আর একটা বিক্রিয়া লিখেছি, লিখবো আগে পড়াবার প্ল্যানে আমি বললাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিক্রিয়া করবো আমরা, এটাও কিন্তু দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটাও কিন্তু একটা বর্ণ হবে, ক্লিয়ার? এখানে যদি আমরা দিই কে এম এন ও ফোর, এখানে যদি আমরা পানি দিই তাহলে এর কিন্তু একটা গোলাপি বর্ণ হবে, কী বর্ণ বললাম আমি? গোলাপি বর্ণ হবে। এই গোলাপি বর্ণযুক্ত যৌগটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করবে। তাহলে এটা আমি বললাম তোমাকে বিক্রিয়াটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ, অর্থাৎ এখানে অক্সিজেন উপস্থিত থাকবে, অক্সিজেনে জারমান অক্সিজেন যুক্ত হবে। তাহলে এখানে গোলাপি বর্ণ আমরা বললাম দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করবে, দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের ফার্স্ট মেম্বার হচ্ছে ইথিন, সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু প্লাস, দেখো জায়মান অক্সিজেন, এই জায়মান অক্সিজেন সরবরাহ করবে কে? প্লাস পানি, জায়মান অক্সিজেন সরবরাহ করবে কে এম এন ও ফোর, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমার যুক্ত হবে এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুজন মিলে কিন্তু এই কেএমএনও ফোর আর কে ওএইচ এই দুজন মিলে কিন্তু জায়মান অক্সিজেন দেবে, আর পানি এমনি যুক্ত করতে হয়েছে। তাহলে এখন দেখো আমরা এখানে আমরা জানি যে দ্বিবন্ধন, দ্বিবন্ধনে একটা দুর্বল একটা সবল, তাহলে আমরা আবার ভেঙে দিতে পারি এই জায়গাটা, দেখো এখানে একটা হাত এখানে একটা হাত, তাহলে এখন খেয়াল করো এখানে পানি আর এখানে জায়মান অক্সিজেন, তাহলে এই পানির মধ্যে কিন্তু এইচ প্লাস এবং ও এইচ মাইনাস আছে, তাহলে এই ও যদি এই এইচ এর সঙ্গে যুক্ত হয় তাহলে ও এইচ গ্রুপ একটা, আর একটা কি ও এইচ গ্রুপ হবে না বলো তো? অবশ্যই, কারণ ব্রোমিনও এক যোজি, হাইড্রক্সাইড হাইড্রক্সিল আয়নও এক যোজি। তাহলে আমরা এই বিক্রিয়াটা যদি আমরা পূর্ণ করি, ব্রোমিন যে জায়গাতে প্রবেশ করেছে সেই জায়গাতে দুটা ও এইচ আমরা দিতে পারি না, এখানে একটা ও এইচ দিব আর এই জায়গাতে একটা ও এইচ দিব, তাহলে খেয়াল করো সহজ একবার রিয়াকশান সিএইচ টু সিএইচ টু, এই জায়গাতে একটা ও এইচ আর এই কার্বনে একটা ও এইচ, অথবা এটাকে আমরা বলতে পারি সিএইচ টু ফার্স্ট ব্র্যাকেট ও এইচ অথবা সিএইচ টু ফার্স্ট ব্র্যাকেট ও এইচ, ক্লিয়ার? তাহলে এর নাম দিতে পারি আমরা এক দুই ডাই, মানে দুই, হ্যাঁ, হাইড্রক্সি ইথেন, অথবা এর প্রচলিত নাম ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, ঠিক আছে? তাহলে এদিকে ছিল গোলাপি বর্ণ, তোমাদেরকে বলেছি প্রথমেই গোলাপি বর্ণ এদিকে ছিল, আর এদিকে এসে এবার বর্ণহীন যৌগে পরিণত হয়েছে, বর্ণহীন যৌগে পরিণত হয়েছে যেটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল অথবা এক দুই ডাইহাইড্রক্সি ইথেন। তাহলে এই দুটা বিক্রিয়া দিয়ে আমরা কী করতে পারি?
এই দুটো বিক্রিয়া দিয়ে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা নির্দেশ করতে পারি। তাহলে আমাদের অসম্পৃক্ত যৌগ এটাও কিন্তু যদি ইথেন হয় CH3 যোগ পানি যোগ জায়মান অক্সিজেন, এখানে KMnO4 অ্যান্ড KOH, যদি এটা একসঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু কোনো বিক্রিয়া ঘটবে না। ওকে, অর্থাৎ একক বন্ধনযুক্ত কোনো যৌগ এই জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, শুধুমাত্র দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনযুক্ত যৌগই এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই এই টপিকটা অবশ্যই HW করতে ভুল করবে না, তোমরা অবশ্যই ভালো করে বুঝে মুখস্থ করে আমাদের গ্রুপে এটাকে পাঠিয়ে দিবে, আমরা সেটা অবশ্যই মূল্যায়ন করে তোমাকে, তোমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে আমরা সেটা সংশোধন করে দিতে পারবো। এবার আমরা শেষ টপিকে চলে এসেছি, আমরা ইথিনের পলিমারকরণ। হ্যাঁ, পলিমারকরণ, এখানে দেখো পলি শব্দের অর্থ কী আগে জেনে নেওয়া দরকার। কেমিস্ট্রির ভাষায় পলি শব্দের অর্থ বহু বা অনেক, বহু সংখ্যক বা অনেক বলতে পারি আমরা এটাকে। তাহলে এরাও দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনই যে কোনো পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে পলিথিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। দেখো তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2, এই জায়গাতে কিন্তু N সংখ্যক, N মানে হচ্ছে অসংখ্য, এখানে তোমাকে দিতে হবে 1000 থেকে 1200 ATM চাপ, মানে বায়ুমণ্ডলীয় চাপ, আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন অথবা এখানে টাইটেনিয়াম ক্লোরাইডও ব্যবহার করা যায়। হ্যাঁ, তোমাদের বইয়ে সামান্য অক্সিজেনই দেওয়া আছে, তোমরা এটা লিখবা। তার এখন দেখো এই দ্বিবন্ধনটা সহজে ভেঙে যাবে না, তাহলে এখানে একই কাহিনী CH2 CH2, এই দ্বিবন্ধন ভেঙে গিয়ে যে দুটা হাত হলো সেই দুটা হাতকে ডট দিয়ে প্রকাশ করছি আমরা, তাহলে এই সামনে দিতে পারি না। এটাকে আর একটু ভালো দেখার জন্য আমরা একটু বাড়িয়ে দিতে পারি হাতটা, এদিকে একটা হাত বাড়িয়ে দিতে পারি, দেখে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে N লিখে দেব। তাহলে এটা হচ্ছে ইথিন, এটার নাম হচ্ছে পলিইথিলিন অথবা পলিথিন বলি আমরা এটাকে, পলিথিন। তাহলে এই ছিল এই আমার হচ্ছে পলিমারকরণ বিক্রিয়ার উপর লেকচার। তোমাদেরকে আজকে আমি তিনটা জিনিস পড়ালাম, একটা ব্রোমিন সংযোজন বিক্রিয়া, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিক্রিয়া, আর একটা পড়িয়েছি তোমাদেরকে ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। তোমরা এই তিনটা বিক্রিয়া খুব ভালোভাবে মুখস্থ করে আমাদের গ্রুপে সেন্ড করবা। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।